রাজ্যের সাধারণ মানুষের ঘরে ঘরে বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে সরকার প্রকল্প গ্রহণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে শিবির করে মানুষকে সরাসরি পরিষেবা দিচ্ছেন সরকারি আধিকারিকেরা। কারো কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে পরামর্শ প্রদান করা হচ্ছে এই শিবিরে। তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ ব্লকের মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দুয়ারে সরকার শিবির, যেখানে সাধারণ মানুষ ঠিকমতন পরিষেবা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে বুধবার হাজির হন ডিভিশনাল কমিশনার গোলাম আলী আনসারী। তার সাথে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, বিডিও শুভজিৎ মণ্ডল সহ অন্যান্য আধিকারিকেরা। প্রতিটি কেন্দ্রে গিয়ে সরকারি আধিকারিক এবং উপভোক্তাদের সাথে কথা বলেন তিনি। পরিষেবার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন ডিভিশনাল কমিশনার। আমাদের মারাইকুড়া জিপিতে জগদীশনাথ হাই স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে। এই দুয়ারে সরকারের ক্যাম্প দেখতে আমাদের স্টেট ট্যাক্স অফিসার গোলাম আলী আনসারী স্যার, ডিভিশনাল কমিশনার এসেছিলেন, এবং আমার ডিএম স্যার এসেছিলেন উত্তর দিনাজপুরে, আর রায়গঞ্জ এসডিও স্যার এসেছিলেন, এবং তারা এসে সমস্ত ক্যাম্প ঘুরে ঘুরে দেখলেন এবং আমাদের ক্যাম্পের সমস্ত পরিষেবা আমরা ঠিকঠাক দিতে পারছি এবং ইট ইজ ওয়েল অর্গানাইজড, এটুকুই। অন্যদিকে রায়গঞ্জের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুয়ারে সরকারের শিবির বসেছে হেমতাবাদ ব্লকেও, যেখানে সরাসরি মানুষের থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন জানানোর পাশাপাশি পরিষেবাও প্রদান করা হচ্ছে। বুধবার হেমতাবাদের আদর্শ বিদ্যালয়ের দুয়ারে সরকারের শিবিরে ঝটিকা পরিদর্শনে যান ডিভিশনাল কমিশনার গোলাম আলী আনসারী। তার সাথে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, মহকুমা শাসক বিডিও লক্ষ্মীকান্ত রায় সহ অন্যান্য আধিকারিকেরা। শিবিরে সাধারণ মানুষ ঠিকমতন পরিষেবা পাচ্ছেন কিনা তা সরেজমিনে খতিয়ে দেখেন ডিভিশনাল কমিশনার। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।